নায়ক নায়িকারা নিমেষে মন জয় করে নেন দর্শকদের। তাই তো ধারাবাহিক শেষ হলেও রেশ থেকে যায় মানুষের মনে। কবে সেই অভিনেতার নতুন ধারাবাহিক আসবে তা জানার অপেক্ষায় মুখিয়েও থাকেন। জানি এই তালিকা অনেকটা লম্বা, তবে এবার আপনাদের দেব একটা বড় সুখবর। এমন এক নায়িকার খোঁজ দেব যাকে আপনারা খুব পছন্দ করেন, অনেক দিন ধরে মিসও করছিলেন। সঙ্গে নতুন কোন ধারাবাহিকে তিনি আসছেন জানতে পারবেন সেটাও। কথা হচ্ছে দেবাদৃতা বসু প্রসঙ্গে। আলোছায়া ধারাবাহিকে কাজ করে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। এছাড়াও মীরার চরিত্রে তার জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছিল। কিন্তু বহুদিন হয়ে গেল তাকে আমরা কোথাও দেখতে পাচ্ছি না। বারবার দেবাদৃতার ভক্তরা সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছিলেন কবে আসবে তার নতুন ধারাবাহিক। সোশ্যাল মিডিয়ায় যদিও তিনি ভীষণ সক্রিয়, তবে টিনসেল টাউনের খবরে বলছে জলদি আসছে এই নায়িকার নতুন ধারাবাহিক। যদিও তা জি বাংলা বা স্টার জলসায় নয়, বরং তা আসছে সান বাংলায়। কখনো আলো কখনো জয়ী হয়ে দর্শক মনে রাজ করছেন তিনি। তাই তিনি সান বাংলায় আসছেন শুনে অনেকেই মন খারাপ হয়েছিল। এমনকি কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। মিষ্টি সুন্দরী আর এই দক্ষ অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। খুব ছোট বয়স থেকে নাট্যগোষ্ঠী হজবরলতে অভিনয় করেন দেবাদৃতা। দেবাদৃতা তো বহু মানুষের মনেই রাজত্বের জাল বিছিয়ে রেখেছেন। তবে তার মনের মানুষকে সেই উত্তর অবশ্য প্রকাশ্যে আনেননি তিনি। কিন্তু গত বছরের আগে ছোট পর্দার আলো জানিয়েছিলেন সেলিব্রিটি ক্রাশের কথা। কোনো পুরুষের মধ্যে কোনো জিনিসটা তার সবচেয়ে বেশি অ্যাক্টিভিট বা আকর্ষণীয় লাগে জানতে চাওয়া হলে উত্তর দেন ছেলেদের গুপ্তার চোখ। এই দুটো দেখলেই তার মনের গণ্ডি বেজে ওঠে। এখানেই শেষ নয়, নিজের ক্রাশকে সে কথাও ফাঁস করেছেন তিনি। বলিউডের হ্যান্ডসাম হ্যাঙ্ক আদিত্য রয় কাপুরের প্রেমেই নাকি হাবুডুবু খাচ্ছেন এই টেলি নায়িকা।